greatest debate. আল্লাহ বলছেন যে ফিত্রা দিতে হবে কি দিয়ে ভাই? তাম, খাদ্য দ্রব্য দিয়ে। কি দিয়ে? খাদ্য দ্রব্য দিয়ে। হুজুর বলছে যে খাদ্য দ্রব্য যদি একটা মিসকিনকে আমরা দিই, সেক্ষেত্রে মিসকিনটা সেই খাদ্য দ্রব্য নেবে, দোকানে যাবে, বিক্রি করবে, তারপরে জামা প্যান্ট হাবিজবে, এটা সেটা কেনে। তো কি দরকার ফালতু ওকে এইসব দা মানে খাদ্য দ্রব্য দেওয়া? টাকাই দিয়ে দেবো, যা ইচ্ছা তাই কিনে নিবে, ভালো না কথাটা? ভালো, কিন্তু মনে রাখবেন ইবাদতে তাওকিফি চলে না, কোনো পরিবর্তন ইবাদতে চলে না। উসুল ইবাদতে কোনো তাওকিফি চলে না। বা বন্ধু, বাংলাদেশে কুরবানি যখন করেন, সেই কুরবানির মাংস এক মাস দুই মাস থাকেই থাকে না? কুরবানি মাংস নষ্ট হয় কি হয় না? কোন হুজুর যদি এখন বলে যে কুরবানি মাংস এত নষ্ট হয়, এবার কুরবানি করব না, কি করব? কুরবানির টাকা দান করে দেব, টাকা দেব, বা কুরবানি আদায় হবে? কি বলছেন? হবে? হবে না। সমস্ত ওলামাদের ঐক্যমতে কেন ইবাদতে কোনো তাওকিফি চলে না? বিশ্বনবী ফিতরাকে ফরজ করেছেন কি দিয়ে? তাম, খাদ্য দ্রব্য দিয়ে। তাই টাকা দিয়ে আদায় করলে এটা সুন্নতের খেলাফ হবে। দুই, আল্লাহর রাসূলের জামানাতেও এই অর্থ বিনিময় ছিল কি ছিল না? ছিল। বিশ্ব নবীকে দিয়েছে, জি দেয় নাই। কোন সাহাবীকে দিয়েছে, দেয় নাই। তো একটা হাদিস বাজাই, হাদিসগুলো সহি নয়।